একটা রাষ্ট্র খুব বেশি পয়সা নাই কিন্তু খুব বেশি গুন্ডামি করে, নাম কি? খালিগর পূরণ করেন, লুকটা ছোটোখাটো কিন্তু ঘন ঘন আমেরিকার টেনশন দেয় আর জিনিস ছাড়ে কদিন পর পর একটা একটা চরম খাড়া। ওই দেশে চুলও কাটতে হয় তার হিসাব নিকাশ অনুযায়ী, হাসতে না করলে হাসা যায় না। দেশটার নাম কি? খালিগরে লেখেন, সেই দেশের নাম বলবো। এবার আসেন আমাদের একটা রাষ্ট্র, যথেষ্ট প্রাকৃতিক সম্পদে পরিপূর্ণ ছিল, সুখ ছিল, সমৃদ্ধি ছিল, কিন্তু পশ্চিমাদের কালো থাবা পড়ছে। কালো থাবাটা সেই টুইন টাওয়ারে হামলার ঘটনার পর। এই রাষ্ট্রটার নাম হচ্ছে আফগান, বুঝতেই পারছেন তো। দুই দশক এই রাষ্ট্রটারে লুটতে লুটতে লুটা যখন শেষ হয়েছে, এরপর আপনার সেখান থেকে আমেরিকা সরে গিয়েছে। আর আমেরিকা যাওয়ার পর কাঠপুতলি সরকারের বদলে আপনার তালিরা, আমি নাম নিতে পারি না, এগুলো নিলে একদম ডাইরেক্ট নগদে অ্যাকশন শুরু হয়। আমাদের যে গোষ্ঠী আছে সেখানে তালিরা, তারা আপনার সেখানে শাসনভার দখল করেছে। দখল করার পর প্রত্যাশার চেয়ে খুব বেশি ভালোভাবেই অর্থনৈতিক যে ধাক্কা ছিল, যেই সার্বিক যে অবস্থান ছিল, সেটাকে আপনার সামলে নিয়েছে পশ্চিমা দুনিয়া থেকে বিচ্ছিন্ন এই স্থানের যারা রাজত্ব করছেন। প্রভাবশালী এই গোষ্ঠীটি সম্পর্কে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্ট তারা যেই প্রতিবেদন দিয়েছে, বাবা তোরা এবার সামলা। ওই রাষ্ট্রটার নাম কি? প্রথমে যেটা বলছিলাম খালি করে লেখছেন, উত্তর কোরিয়া। কিচ্ছু নাই ওই রকম, কিন্তু দেখেন কী পরিমাণ গুন্ডামি করে, সবাই তারে বস মানে। এবার আমাদের এই মানে আফগান অঞ্চলে যে সিদ্ধান্ত নিয়েছে তালিরা, যদি সফল হয় কাজে দেবে। এখন ব্রিটিশ সংবাদ মাধ্যমগুলো যখন এই নিউজ দেয়, বুঝতে হবে এখানে দুইটা ইস্যু। এক হচ্ছে এই রাষ্ট্রটা আবার ধরব, নয়তো ঘটনা সত্য। আমার মনে হচ্ছে ঘটনা সত্য হওয়া দরকার। ঘটনা কি? ক্ষমতাকে সুসংহত করতে আঞ্চলিকভাবে শক্তিশালী এই গোষ্ঠীর মনোযোগ এখন পারমাণবিক বোমায়। ধারণা করা হচ্ছে শীঘ্রই গণবিধ্বংসী এই অস্ত্র অর্জন করতে আপনার মানে অস্ত্র অর্জন সক্ষম করতে যাচ্ছে তারা। তবে কিভাবে? ব্রিটিশ সংবাদমাধ্যম বলছে এই এলাকার মানুষরা নিজেদের ক্ষমতা শক্তিশালী করতে পরমাণু অস্ত্রের খোঁজ করছে। সাবেক আফগান সরকারের গোয়েন্দা প্রধান রহমাতুল্লাহ নাবিল এমন দাবি করেছেন। দেশটির জাতীয় নিরাপত্তা পরিষেবা বিভাগের সাবেক এই প্রধান বলছেন, আধুনিক সামরিক শক্তির প্রতীক হিসাবে পারমাণবিক অস্ত্র অর্জনে উত্তর কোরিয়া, ইরান, চীন এবং রাশিয়াকেই অনুসরণ করতে চায় তালেবানরা। এখন এই তালিদের সাথে আবার ভালো সম্পর্ক আছে এখানে থাকা সবগুলা দেশেরই, সবগুলা দেশের। তো 2021 সালের 15 আগস্ট পশ্চিমারা যখন এই এলাকা থেকে চলে যায়, এমন পরিস্থিতিতে দেশটির পরমাণু অস্ত্র পাওয়ার সম্ভাবনা নিয়ে আপনার সাবেক গোয়েন্দা প্রধান বলছেন, তালিদের একটি দল পরমাণু অস্ত্রের মালিকানা অর্জনের জন্য অলরেডি ফিল্ড পর্যায়ে কাজ করে যাচ্ছে। হয়তো তারা এগুলো পাকিস্তান থেকে পাবে অথবা প্রকৌশলীদের দিয়ে অর্থের বিনিময়ে তৈরি করিয়ে নিতে পারে। তো পাকিস্তান দিবে না, পাকিস্তানের সাথে খুবই বাজে সম্পর্ক, তাহলে যেটা হবে অর্থের বিনিময়ে, কিন্তু অর্থ ঢালবে কে? এই অর্থ ঢালার জন্য অনেক মানুষ কিন্তু এখানে আছে। আর বলা হচ্ছে যে হয়তো তারা এগুলো পাকিস্তান থেকে, আচ্ছা যাই হোক, এমনটা হলে তা ভয়াবহ বিপর্যয় ডেকে আনবে। আফগান এলাকার উপর তাজিকিস্তানের দুশাবন্তে অনুষ্ঠিত হেরাত সিকিউরিটি ডায়ালগে অংশ নিয়ে তিনি এই তথ্যগুলো দিয়েছেন। এখন আমরা বলি যে এখানে কী ধ্বংস আনবে? পশ্চিমারা বলছে গণমাধ্যমগুলা যে এমন সম্ভাবনাকে হালকা করে নেওয়ার উচিত নয়, তারা যুদ্ধবাজ, তাদের ইচ্ছা আছে। অন্যরা কিভাবে এই ধরনের অস্ত্র অর্জন করছে তা নিয়ে তারা যেহেতু আলোচনা করছে, তার মানে তারা অনেকের মনোযোগ আকর্ষণ করতে সক্ষম হয়েছে। যুক্তরাষ্ট্রের মদতপুষ্ট এই কর্মকর্তা বলছেন যে তালিদের গত 2 বছরে তারা কৌশলতার গভীরতা অর্জন করে ফেলেছে। তাদের হাতে ন্যাটোর সর্বাধুনিক অস্ত্র আছে, এমনকি তাদের কাছে অত্যাধুনিক গোয়েন্দা সরঞ্জাম, নজরদারি ব্যবস্থা আছে। এগুলো তারা আপনার কি বলা হয় যে ওই পশ্চিমাদের বিরুদ্ধে ব্যবহারের জন্য আপনার সব কিছু রেডি করছে। এখন আমার কাছে মনে হয় যে কুছ তো কালা হয় কালা না, আমি তো মনে করি কালার চাদর হওয়া দরকার, মুসলিম রাষ্ট্রগুলোকে শক্তিশালী হওয়া দরকার। এখন পেছনে কি রাশিয়া, নাকি ইরান, নাকি আসলে উত্তর কোরিয়া, কেউ না কেউ তো আছে, কারণ এখানে টাকা লাগে, হিউজ টাকা। এই টাকাটা ইনভেস্ট করছে কে? যারা ইউজ করতেছে, অন্যরা যেমন মারে 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 না, আমাদের এই ভাইদের হাতে আসলে মাইরাই দিবে, এটাও কিন্তু সত্য। তো ওদের কাছেও তো আছে, তো আমাদের কাছে থাকলে সমস্যা কি? একটু থাকুক না, নাকি? ভালো থাকুন, আসসালামু আলাইকুম।